টু মাই চ্যানেল বং স্কোয়াড। আর এখন আছি আমরা আমাদের লন্ডনে, পশ্চিমবঙ্গের লন্ডনে। আর আমার সঙ্গে আছে অমিত আর সুশীত। তো আমরা এখন যাচ্ছি ফোর্ট উইলিয়াম, আর ওখানে কিছু কাজ আছে। কাজ করার পর দেখা যাক কোথায় যাওয়া যায়। নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি। আমি সব থেকে ভালো ছেলেদের মধ্যে, আর দ্বিতীয় কথা হচ্ছে এরা বন্ধু আছে বলে আজকে আমার পাশে আমার নেই কষ্ট কষ্ট। কিন্তু এই যে আমাদের সুশীত এখন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আচ্ছা চেষ্টা করে কি খালি এত তোর মতো জিনিস নিয়ে আসবে এরকম ভাবে? আসলে এইভাবে আসুন, ঠিক আছে? ওই এইভাবে আসুন, খবরদার এইখানে এইরকম ভাবে জিনিসপত্র নিয়ে আসবেন না, ঠিক আছে? এই সেই প্রিন্সেপ ঘাট যেখানে দড়ি দিয়ে ব্রিজ বাঁধা আছে, দেখতে পাচ্ছেন আপনারা বাংলা টেলিভিশনে, বাংলা টেলিভিশনের প্রথম আপনাদের সামনে লাইভ টেলিকাস্ট চলছে। হ্যাঁ এটাই তো আমাদের আমাদের কলকাতার লন্ডনের খাসিয়াত, ঠিক আছে? বাংলা টেলিভিশনের প্রথম, এই প্রথম দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভ টেলিকাস্ট। আমি এসেছি এইভাবে আর এরা এসছে এইভাবে। আজকে আমার হাতে কোনো মেয়ে হাত থাকলে মাত্র জায়গায় নেই, তো কিন্তু নেই কেন আচ্ছা এখানে আসলে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে শারীরিক সমস্যা হতে পারে, শারীরিক যে মানসিক সমস্যা হতে পারে, উত্তেজনার বৃদ্ধি এবং বল না একটু ধরা কিছু উপলব্ধি করতে পারবেন যে কেন নেই, আর থাকার কি, আর থাকাটা কি দরকার না দরকার নেই? অবশ্যই থাকাটা দরকার। আমরা এমন একটা জায়গা থেকে আসি সেখানে এইসব জিনিস পাওয়া যায় না, পাওয়া তো যায় কিন্তু এতটা। এটা যেহেতু লন্ডন তো আমরা এটা আশা রাখতে পারি। চারিদিকে একটু ম্যানেজ করে নেবেন, আমি বুঝতে পারছি স্ক্রিনের মধ্যে অনেক কিছু চলে আসছে, কিছু মনে করবেন না, ওটা অ্যাডজাস্ট করে নেবেন। আমার হাতে কিন্তু এটা আছে, আবার বলে দিলাম, ঠিক আছে? এটার হাতে এটা আছে, আমাদের আমরা পুরোটাই সিঙ্গেল, পিওর সিঙ্গেল একদম, ঠিক আছে? এতে কোনো ডাউট নেই, এই যে এইটার মতো সিঙ্গেল আমরা, ঠিক আছে? খুলে বসে আছে কিন্তু কেউ আসছে না, দেওয়ার কেউ নেই। গার্লফ্রেন্ড না থাকলে এইভাবেই যেতে হবে, কত দুঃখ ছেলে দুটোর, কত দুঃখ ছেলে দুটোর এইভাবে এখন থেকে ব্যাগ টানছে, বিয়ে হয়নি এখনো,
দেখো সাইডে এইসব দেখার পরও ছেলেগুলো এইভাবেই নিজের মনের উপর পাথর রেখে চল না আবার দাঁড়ালি কেন যেতে পারছিস না আরে ফেরার পথে ফ্লাইটে বসে আছি ফ্লাইটের উইন্ডো সিটে দেখতে পাচ্ছ শিয়ালদা টু শান্তিপুর সামনে বসে বন্ধ করো হাত জোড় কে মোদি সাহেব সে গুজারিশ করতা হুম।